নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নিউ লাইটে স্বাগত। নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। এই ভিডিওটিতে জব নোটিফিকেশান আছে। আজকেই সকালে আমি কর্মক্ষেত্র রিভিউ করেছিলাম, তোমরা সবাই নিশ্চয়ই জানো, এবং তাতে ফার্স্ট ফ্রন্ট পেজের ওপরেই দেওয়া ছিল এলাহাবাদের জব নোটিফিকেশান, যার রিভিউ মোটামুটি করেছিলাম। তারই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। দেখে নেওয়া যাক এই অফিসিয়াল নোটিফিকেশানে কী আছে। ওপরে দেখতে পাচ্ছ হাইকোর্ট অফ জুডিশিয়ারি জুডিশিয়ারেট অফ দ্য অ্যাট দ্য এলাহাবাদ নোটিফিকেশান অফ ভ্যাকেন্সিস দ্য উত্তরপ্রদেশ সিভিল কোর্ট স্টাফ সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট 2018-19। দেখে নাও কী আছে, কী কী পোস্ট আছে। অ্যাডভার্টাইজার নম্বর দেখতেই পাচ্ছ, পোস্ট নেম স্টেনোগ্রাফার গ্রেড 3, মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উইথ ডিপ্লোমা অর দ্য সার্টিফিকেট ইন দ্য স্টেনোগ্রাফি অ্যালং উইথ সিসি সার্টিফিকেট ইস্যুস বাই দ্য ডিওইএ সিসি সোসাইটি, এরকম কিছু একটা ব্যাপার। এটা ঠিক আমার জানা নেই, এটা কোনো সার্টিফিকেট অত স্টেনোগ্রাফারদের সার্টিফিকেট ইস্যু করে। নম্বর অফ ভ্যাকেন্সি 412, 18 থেকে 40, আর এটার এজ দিয়ে দিয়েছে, আর মানে মিনিমাম এজ হচ্ছে 18 আর ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। আর পে স্কেল দেখতে পাচ্ছ, খুবই ভালো পে স্কেল, গ্রেড পে 1800 টাকার, ক্যাটাগরি সি। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে আর পেড অ্যাপ্রেন্টিস আছে, সেটাই একই। সিসি সার্টিফিকেট লাগবে, আর 1484টা পোস্ট আছে, 18-40 দেখতেই পাচ্ছ, পে স্কেলও খুব ভালো। আর এখানে তারপর ড্রাইভার্স ক্যাটাগরি সি, গ্রেড 4, হাই স্কুল অ্যালং উইথ দ্য ড্রাইভিং লাইসেন্স ইন দ্য ড্রাইভ ফর হুইলার ফর এ পিরিয়ড নট লেস দ্যান 3 ইয়ার্স। মানে বুঝতেই পারছো, যারা মানে হাই স্কুলের সার্টিফিকেট থাকলেই হবে, মানে অ্যাকচুয়ালি এইচএস পাস বা সার্টিফিকেট হলে 10 পাস সার্টিফিকেট হলেই হবে, হাই স্কুল সার্টিফিকেট হলেই চলবে। আর 40টা অ্যাপ্রক্স সিট আছে, এখানে পারফেক্টলি কোনোটা সিট বলছে না, তোমার দেখতে পাচ্ছ 412টা অ্যাপ্রক্স, মানে বাড়তেও পারে, কমবে না, যা ভ্যাকেন্সি থাকে তার থেকে বেশি সবসময় রিক্রুটমেন্ট হয়, মানে আরও ভ্যাকেন্সি পরে রিটায়ারমেন্ট হয়, পরে কোনো পদ্ধতির মধ্যে ভ্যাকেন্সি বাড়ে, তোমার নিশ্চয়ই জেনে থাকো। এরও গ্রেড পে খুবই ভালো, গ্রেড পে 1900 টাকার গ্রেড পে আছে, মাইনো পে স্কেল 5200 থেকে 20200। আর তারপরে এখানে ক্যাটাগরি ডি জাস্ট রেকেট পোস্টে টিউবওয়েল অপারেটর আছে, প্রসেস সার্ভার আছে, আরও পিয়ন আছে, আর ফেরাস আছে, আর আর তারপরে আর এখানে মেল তা কুলি, তারপর লিফ্টম্যান, সবই অনেকগুলো পোস্টে দেখতেই পাচ্ছ। মেন এই এতগুলোর জন্য কটা মেন ভ্যাকেন্সি এটা দেখে নিতে হবে, যে 1559টা ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে 1840, আর এটা এলাহাবাদের ভ্যাকেন্সিটা হিউজ পরিমাণে একটা বেরিয়েছে ভ্যাকেন্সি। তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতেই পারো, যে বাইরে গিয়ে পরীক্ষা দেবো না, এরকম যদি যার যে কারোর মোটিভেশান আছে যে আছে তারা তাদেরকে বাদ দিয়েই বলছি, যারা চায় যেমন চাকরিটা যে কোনো একটা চাকরির মাধ্যমে চাকরিটা ক্র্যাক করা, প্রথম আমার মতে এটাই উচিত, প্রথমে একটা চাকরি ক্র্যাক করা উচিত, তারপর সেটা বাইরে বা কাছে সেটা পরের ব্যাপার। তারপরে অনলাইন দ্য লিঙ্ক অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 6/12 থেকে 26/12 পর্যন্ত হবে, দেখে নিতে পারো। আর এখানে পেমেন্টের দিয়েছে, এমনিতে জেনারেলের জন্য যেখানে পোস্ট জেনারেল 500, ব্যাঙ্ক চার্জ এক্সট্রা, আর এসটিএস এফবিসির জন্য অনলি পে 40, আর এই ব্যাঙ্ক এক্সট্রা চার্জেস এক্সট্রা, মানে বেশি খুব বেশি হেরফের হচ্ছে না এসসি এসটিদের জন্য, আর দেখতেই পাচ্ছ। আর ফর দ্য পোস্ট অফ দ্য মেনশন কোড 3 ফর ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরি স্যালারি 400, ব্যাঙ্ক চার্জ আর এসটি এসসির জন্য 300। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম আছে, হাইকোর্ট এলাহাবাদ উইল হোল্ড দ্য কমন অফিস রিটেন এক্সামিনেশন ওএমআর সিট, মানে সিবিটি হবে যাকে বলে, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ওয়াইস অ্যান্ড ডিফারেন্ট ডেটস অ্যান্ড শিফটেড, মানে ডিফারেন্ট ডেটে আর ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পরীক্ষা হবে, ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ ফলোড বাই দ্য হিন্দি ইংলিশ কম্পিউটার টাইপ টেস্ট। আর বুঝতেই পারছো স্টেনোগ্রাফারের পরীক্ষা মানে কম্পিউটার টাইপ টেস্ট হবে, আর যারা ড্রাইভার তাদের তো ড্রাইভিংসে একটা পরীক্ষা থাকবেই, ইংলিশ হিন্দি স্টেনোগ্রাফি টেস্ট অ্যান্ড টেকনিক্যাল ড্রাইভিং টেস্ট হয় এবার অ্যাপ্লিকেবল। দেখতেই পাচ্ছ যা যা বললাম তাই তাই হবে একদম, স্টেনোগ্রাফার পরীক্ষা মানে অবশ্যই ট্রেনোর মানে টাইপিং টেস্ট তো হবেই, আর যারা ড্রাইভার পোস্টের জন্য ফিল আপ করবে তাদের জন্য অবশ্যই অবশ্যই তা যে
ড্রাইভার পোস্টের জন্য ড্রাইভিং টেস্ট হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট যেটা এলাহাবাদ, আমি যেখান থেকে নোটিফিকেশন তুলেছি এলাহাবাদ, আমিও যখন কর্মক্ষেত্রে দেখলাম তারপরে যেন অফিসিয়াল ওয়েবসাইটটা ওদের এখন ছেড়ে দেবে নিশ্চয়ই। এলাহাবাদ এলাহাবাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে দেখতেই পাচ্ছ, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট নিতে পারো। তোমার যদি কেউ বলো, আমি এটা আমি ডিসক্রিপশন বক্সে এপিসোডটা দিয়েও দিতে পারি। এর নিচে আর কিছুই নেই, সমস্ত বিবরণটা হিন্দিতে দেওয়া আছে, যাতে বুঝতেই পারছ বাইরেকার পরীক্ষা অবশ্যই তাদের হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাষা, সেই হিসাবে তার দুটোই ল্যাঙ্গুয়েজে দিয়েছে, আর একই বিবরণ দেওয়া আছে কত কী ফিস, আর তার অফিসিয়াল ডেটটা দিয়ে দিয়েছে কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এলাহাবাদের পরীক্ষা মানে ওইখানেই কিন্তু পরীক্ষা হবে, তোমার সেন্টার এখানে দেবে না। তার কারণ হচ্ছে এটা অল ইন্ডিয়ার বেসিসে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেমন রেলে গ্রুপ ডি বা এলপি যেমন পরীক্ষা হয়েছে, অল ইন্ডিয়ার পরীক্ষা সেন্টার এখানে হয়েছে, কারণ এখানেও সিট ছিল সেই জন্য এখানে পরীক্ষা হয়েছে। কিন্তু এতে এই মুহূর্তে এখানে কোনো সিট নেই, তাই হয়তো এলাহাবাদের পরীক্ষা, তাই এলাহাবাদে গিয়েই তোমাদের এই পরীক্ষা দিতে হবে যদি কেউ ফর্ম ফিল আপ করো। কিন্তু পোস্ট ভ্যাকেন্সি খুব বেশি আছে, যদি তোমরা মনে করো স্টেনো ফেনো কেউ দিতে চাও তা দিতে পারো, ইচ্ছুক ক্যান্ডিডেট যারা এমনিতে যারা এখানে প্রিপারেশান নাও তা এখানেও নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। হ্যাঁ, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।